মুক্তি পেল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি সিনেমা গুমনামির দ্বিতীয় গান কদম কদম বাড়ায় যা। এদিন এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা। নেতাজি ভবন মেট্রো স্টেশনের ভেতর গুমনামি সিনেমার দ্বিতীয় গান কদম কদম বাড়ায় যা মুক্তি পেল। রবিবার এই গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিৎ মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। মূলত নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এই গল্প। 1999 থেকে 2005 সাল পর্যন্ত নেতাজিকে নিয়ে যা যা তথ্য সামনে এসেছে তার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হচ্ছে। দ্বিতীয় গান গুমনামের গান ছিল নেতাজি ভবন মেট্রো স্টেশন। নেতাজি ভবনের খুব কাছে, ইটস অ্যা ভেরি মোমেন্টাস অকেশন ফর অল অফ আস। এই গানটার সঙ্গে ছোটবেলা থেকে আমরা নেতাজির স্মৃতি জড়িয়ে আছে এবং এখানে এরকমভাবে লঞ্চ করতে পারবো এটা আমরা ভাবছি, থ্যাঙ্কস টু মেট্রো রেলওয়ে। সিনেমার এই গানটি গেয়েছেন ঈশান মিত্র। এ বিষয়ে তিনি জানান, গানটি আমরা ছোট থেকেই শুনে আসছি, তাই স্বদেশপ্রেমকে তুলে ধরার জন্যে এই গানটিকে বেছে নেওয়া হয়েছে। এই সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে আগামী 2রা অক্টোবর, যদিও এর আগে সিনেমাটি হিন্দিতে মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগেই। কদম কদম বাড়ায় যায় এই গানটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আমাদের পার্ট অফ দিস সং, আমি একদম আমরা সবাই আমরা ছোটবেলা থেকে মার্চ করেছি, আমরা স্কুলে গেছি, বাইরে বসে করেছি, এই গানটা আমরা সবাই জানি। ভালো লাগছে যে 1942 সালের পরে এত বছর পরে গানটাকে নতুনভাবে আমরা লঞ্চ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।